আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজ আমরা তোমাদের জন্য শুরু করছি একেবারে নতুন একটি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 হচ্ছে রেশিও অ্যান্ড পার্সেন্টেজ। তো আমরা এই রেশিও অ্যান্ড পার্সেন্টেজের রেশিও যেই পার্টটুকু রয়েছে এক্সারসাইজ 2.1-এ, আজ আমরা সেই এক্সারসাইজ 2.1 শুরু করব। তো এক্সারসাইজ 2.1-এর শুরুতেই রয়েছে এক্সপ্রেস দ্য ফলোয়িং পেয়ার্স অফ নাম্বার অ্যাজ দি রেশিও অফ দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কোয়ান্টিটিস। অর্থাৎ এখানে যে ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটি রয়েছে, এটাকে আমরা এক্সপ্রেস করব কিসে? দ্য ফলোয়িং পেয়ার্স অফ নাম্বার অ্যাজ দি রেশিও, রেশিওতে এক্সপ্রেস করব। তো চলো আমরা শুরু করি। এ নাম্বারে বলা হয়েছে, এ নাম্বার ফার্স্ট কোয়ান্টিটি কি? ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 25, আর সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 35। এখন আমরা এই ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটির রেশিও বের করব। রেশিও হচ্ছে, দেয়ারফর ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি ইকুয়াল, ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 25, রেশিও সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 35। এখন লক্ষ্য করো, ফার্স্ট কোয়ান্টিটি এবং সেকেন্ড কোয়ান্টিটিকে আমরা যেটা করব, হয় একই ডিজিট দিয়ে ডিভাইড দেব অথবা একই ডিজিট দিয়ে আমরা মাল্টিপ্লাই করব। অবশ্যই একই ডিজিট দিয়ে দিতে হবে, ভিন্ন রকম ডিজিট দিয়ে বা ভিন্ন রকম নাম্বার দিয়ে দিলে হবে না। তো 25 এবং 35-কে একই রকম নাম্বার দিয়ে ডিভাইড করা যায়, সেটা হচ্ছে 5। আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে হবে 5 5 25 5 7 35। আমরা এখানে সাইড নোট দিয়ে দিতে পারি, ডিভাইডিং বোথ কোয়ান্টিটিস বাই 5, ডিভাইডিং বোথ কোয়ান্টিটিস বাই 5। তার মানে 5/7 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা লিখবো যে দেয়ারফর রিকোয়ার্ড রেশিও ইকুয়াল 5:7। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এ নাম্বার শেষ হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি বি নাম্বারে। বি নাম্বার আমাদের ফার্স্ট কোয়ান্টিটি ছিল 7/1/3। এটাকে যদি আমরা মিক্স ফ্র্যাকশনকে ইম্প্রপার করে ফেলি, 3 7 21 + 1 22 / 3। আর সেকেন্ড কোয়ান্টিটি ছিল 9/2/5। এই মিক্সড ফ্র্যাকশনকে যদি ইম্প্রপার করি, তাহলে হবে 5 9 45 + 2 47 / 5। তো এখন আমরা এই দুটো রেশিও আকারে বসাবো। আমরা লিখব যে দেয়ারফর ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি ইকুয়াল, ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে 22/3, রেশিও সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 47/5। এবার আমরা যেটা করব, যে এই দুটো রেশিওকে একই নাম্বার দিয়ে আমরা মাল্টিপ্লাই করি। তো আমরা যদি বোথ কোয়ান্টিটিকে 15 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি দাঁড়াই খেয়াল করি। 15 দিয়ে কেন মাল্টিপ্লাই করব, এটা একটা বিষয় আছে।
লক্ষ্য করো এখানে যে ডিনোমিনেটর রয়েছে সেটা হচ্ছে 3 এবং এখানে যে ডিনোমিনেটর রয়েছে সেটা হচ্ছে 5 তাহলে এই 3 আর 5 এর যে LCM সেই LCM দিয়ে আমরা মাল্টিপ্লাই করব তাহলে LCM দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হয় 22/3 মাল্টিপ্লাই 15 রেশিও 47/5 মাল্টিপ্লাই 15 আমরা এখানে সাইড নোট দেব মাল্টিপ্লাই বোথ সাইডস বাই সরি বোথ কোয়ান্টিটি বোথ সাইড না দিয়ে আমরা বোথ কোয়ান্টিটি দেব বাই 15 এবার 3 দিয়ে যদি 15 কে ডিভাইড দেই তাহলে 5 5 দিয়ে যদি 15 কে ডিভাইড দেই তাহলে 3 5 দিয়ে যদি 22 কে আমরা মাল্টিপ্লাই করি তাহলে হবে 110 110 রেশিও আর 3 দিয়ে যদি 7 কে আমরা সরি 3 দিয়ে যদি 47 কে মাল্টিপ্লাই করি তাহলে হবে 141 37 এ 21 21 এ 1 ইন হ্যান্ড 2 3 4 দা 12 প্লাস 2 14 141 তাহলে আমরা লিখতে পারি দ্যাফর রিকোয়ার্ড রেশিও therefore required ratio equal 110 ratio 141 এ হচ্ছে আমাদের অ্যানসার তো এ আর বি আমাদের শেষ হয়ে গেল এবার আমরা চলে যাব সি নম্বরে তো সি নম্বরে আমাদের ফার্স্ট রেশিও ছিল 1 ইয়ার 12 মান্থ তাহলে আমরা লিখব যে ফার্স্ট রেশিও সরি ফার্স্ট কোয়ান্টিটি ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে আমাদের 1 ইয়ার 12 মান্থ 1 ইয়ার সরি 1 ইয়ার 2 মান্থ তো আমরা জানি যে 1 ইয়ার মানে হচ্ছে 12 মান্থ প্লাস হচ্ছে 2 মান্থ তাহলে টোটাল হলো 14 মান্থ ঠিক একই রকম ভাবে আমাদের সেকেন্ড কোয়ান্টিটি ছিল সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 7 মান্থ এবার আমরা এই দুটো রেশিও লিখব দেয়ারফর ফার্স্ট quantity ratio second quantity আমাদের first quantity হচ্ছে 14 month সেজন্য আমরা লিখলাম 14 ratio second quantity হচ্ছে 7 month সেজন্য লিখলাম 7 এবারে যদি আমরা বোথ সাইডকে 7 দিয়ে ডিভাইড করি তাহলে হবে কি 2:1 আমরা সাইড নোট দেব ডিভাইডিং বোথ কোয়ান্টিটিস বাই 7 এবার আমরা রিকোয়ার্ড রেশিওটা লিখে দেব দেয়ারফর রিকোয়ার্ড রেশিও equal 2:1 এই হচ্ছে আমাদের অ্যানসার আমরা ব্র্যাকেটে অ্যানসারটি লিখে দিচ্ছি তাহলে এ বি সি শেষ হয়ে গেল এবার আমরা শুরু করব ডি নাম্বার ডি নাম্বারে ফার্স্ট কোয়ান্টিটি ছিল 7 কেজি আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়াল হচ্ছে 7 কেজি তো এই 7 কেজি কে আমরা গ্রামে কনভার্ট করব আমরা জানি যে 1 কেজি ইকুয়াল হচ্ছে 1000 গ্রাম সেজন্য আমরা 7 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব এবং এখানে লিখব গ্রাম ইকুয়াল হচ্ছে 7000 গ্রাম
এর সাথে সেকেন্ড কোয়ান্টিটি ছিল আমাদের সেকেন্ড কোয়ান্টিটি ছিল 2 kg 300 g 2 kg 300 g তো 2 kg কে যদি গ্রামে কনভার্ট করি তাহলে 2 কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 2 × 1000 g এর সাথে হচ্ছে 300 g তাহলে 2 দিয়ে যদি 1000 কে মাল্টিপ্লাই করি তাহলে 2000 প্লাস হচ্ছে 300 g তাহলে হবে 2300 g এবার আমরা এই দুটোর রেশিও লিখব আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি তো ফার্স্ট কোয়ান্টিটি আমরা পেয়েছি 7000 g রেশিও সেকেন্ড কোয়ান্টিটি পেয়েছি 2300 g এবারে যদি আমরা বোথ রেশিওকেই 100 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে আসবে 7:23 আমরা সাইড নোট দেব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 100 তাহলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেলাম কত 70:23 আমরা লিখব যে দেয়ারফর রিকোয়ার্ড রেশিও ইকুয়াল 70:23 এই হচ্ছে আমাদের অ্যান্সার ডি নাম্বারের অ্যান্সার এটা তো ডি নাম্বারও শেষ হয়ে গেল এবার আমরা শুরু করছি ই নাম্বার ই নাম্বারে আমাদের ফার্স্ট কোয়ান্টিটি ছিল 2 টাকা আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি ইকুয়াল টাকা 2 তো এই 2 টাকাকে আমরা যদি পয়সা কনভার্ট করি আমরা জানি যে 100 পয়সা ইকুয়াল হচ্ছে 1 টাকা তাহলে 2 টাকাকে যদি আমরা পয়সায় কনভার্ট করতে চাই তাহলে হবে 2 × 100 পয়সা ইকুয়াল 200 পয়সা এই হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি এবারে সেকেন্ড কোয়ান্টিটি সেকেন্ড কোয়ান্টিটি আমাদের ছিল 40 পয়সা 40 পয়সা এবার আমরা এই দুটো রেশিও বের করব আমরা লিখব যে ফার্স্ট কোয়ান্টিটি রেশিও সেকেন্ড কোয়ান্টিটি ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে আমাদের 200 পয়সা আর সেকেন্ড কোয়ান্টিটি হচ্ছে 40 পয়সা এবারে আমরা এই দুটোকে ডিভাইড করব 40 দিয়ে ডিভাইড করতে পারি তাহলে হবে 5:1 আমরা সাইড নোট দিব ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই ডিভাইডিং বোথ কোয়ান্টিটি বাই 40 তাহলে 40 দিয়ে ডিভাইড দিলে আমাদের রেশিও আসলো 5:1 আমরা লিখব যে দেয়ারফর রিকোয়ার্ড রেশিও দেয়ারফর রিকোয়ার্ড রেশিও ইকুয়াল 5:1 এই হচ্ছে আমাদের অ্যান্সার তো ধন্যবাদ তোমাদেরকে এবং তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে